শুরু করো, ব্লগটা আজকে শুরু করে দাও তো। যে বলতে পারবে তারটাই আমি নেব, বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রতীক ধারাবাহিক। তারপর ভাই একবার বল। বল বল, একটু আগে যেটা বলছিলি ভালো বলছিলি, বল বল। হ্যালো, এটা সুন্দর হয়েছে, সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, দিদি বলে দেবে দেখ। ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। নিয়ে এবার একসঙ্গে বল দুজনে, পারবি না? বম্মা বলো, এই বম্মা বলো। কেন বলতে পারবি না? বল বম্মা, তুমি বলো, বলো কি বলবো, শুরু করে দাও ব্লগ। গুড মর্নিং বলে দেবো, তারপরে কি? শুধু গুড মর্নিং আর কি? তুমি দেখোই না তো আমার ভিডিও গুলো, তাহলে কি করে জানবে? অন্যায়, এই তো দেখতে হবে। আর কি বলি বলো, তোমার সামনে বলি তো, তুমি তো জানা দরকার। একমাত্র পেঁচি বুড়ি একটা চকলেট পাবে, কারণ পেঁচি বুড়ি ঠিকঠাক বলতে পেরেছে তবু সবাই কাছ থেকে। তোমরা সব ফেল, আরেকজন তো পালিয়েছে বলতে পারেনি বলে। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে থেকে নভেম্বর স্টার্ট, ফার্স্ট নভেম্বর সোমবার। আজকে আমি এখন রান্নাঘরেই দাঁড়িয়ে, মা স্নান করতে গেছে, বললো একটু দেখ এখানে মাছের ঝোল হচ্ছে ফুলকপি দিয়ে। মাছগুলো বললো ফেলবি একদম যখনই ফুটতে স্টার্ট করবে। আর এই দিকে দীপুরানি আর টটো দাদা হচ্ছে গেম খেলতে লাগিয়েছে, আর কি কাজ ওর, ও এখানে এসে একটু দাদার কম্পিউটারে গেম খেলবে, ওটাই ওর আনন্দ। এখন একটু অ্যালাউ করা হচ্ছে, জন্মদিন আছে একদম কাছে, সেই জন্য। তো চলো এই কাজটা আমি করি, মাছগুলোকে ফেলি, মানে ঝোলে ফেলি, তারপরে বাকি কথা। এই তোমরা সাক্ষী, আমি কিন্তু মাছ জলে ফেলে দিইনি, ঝোলেই ফেলছি। এই তুই ফিক ফিক করে হাসছিস কেন রে ব্যাকগ্রাউন্ডে? পেঁচি বুড়ি, পেঁচি বুড়ি ব্যাকগ্রাউন্ডে ফিক 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 করে হাসছে। ঝোলটা মরে গেল, মাছ আর যাবে আমাদের। এটা দেবো কোথায়, এই জায়গা কোথায়? অনেকদিন হয়ে গেল কোনো ওয়েব সিরিজ দেখা হয় না, লাস্ট দেখেছিলাম মনে পড়ছে ইয়ে কোটা ফ্যাক্টরি। তো আজকে দেখি, ভাবছি একটা দেখবো ইউটিউবে, ওই যেটা এসছে বিরোহী, উড়ি বাবা চ্যানেলটার নাম ওইটাতে, ওটা একটু দেখবো ভাবছি। খাওয়া দাওয়া করলাম জাস্ট, কতক্ষণ দেখবো, পড়ানোও আছে। পার্সেল এলো একটু, দেখি খুলি, অনেক কিছুই টুকটাক টুকটাক অর্ডার করা থাকে, কখন কোনটা আসবে বোঝাও যায় না। বাট যা মনে হচ্ছে কি শীতেরই কিছু, দেখি একটু খুলি। এক বস্তা ফেটে গেছে, পড়ে গেছে, দেখ পুরো ডিফেক্টেড। বাপ রে, এই দেখো এইখান থেকে পুরো পুরো ক্র্যাক, এটা পুরো জিনিসটা বেরিয়ে
পুরো ভিডিওতে একদম দেখতেই পাচ্ছ কি এলো ফ্লিপকার্ট থেকে। কলেজ নেই বাবা দেখি আয়। হয় কখনো কখনো খুলি নিয়ে যা, এইভাবে ধরে নিয়ে যা। এই তো রাখা যাবে না ঘরে, ওটা রিটার্ন করতে হবে। হতে হয় কবি কবি। রিনা দিদি তুমি এখনই সোয়েটার পরছো নাকি? হ্যাঁ। ঠান্ডা লাগছে? বেশ চকচকায় জামাটি পরছো তো, নতুন জামাটি লাগিয়েছে আজকে রিনা দিদি। আর হাসিটা দেখলে ওয়েদার চেঞ্জ হ্যাজ টেকেন মি ডাউন মনে হচ্ছে যা। টিউশন পড়ি এসের থেকে মানে একভাবেই আছে, উঠতেও পারিনি। মাঝখানে একটু খেয়েছিলাম ব্রেড বাটার, মা দিয়েছিল টোস্ট, আর এখন খাচ্ছি এই যে লিকার চা। সেমভাবেই আছি। কালকের ব্লগটা তোমরা জানো কতটা লেট এসছে, এডিটিংটা কমপ্লিট করলাম এসে পরে, মানে ইচ্ছেই করছিলো না, তোমাদের কমেন্টসগুলোর রিপ্লাই করতে পারছি না। তো একভাবে বসে দিই, যেটা নিজেরও খারাপ লাগছে এইভাবে থাকতে। ফিটনেস চ্যানেলের ভিডিওটা শ্যুট করা আছে, এডিট করতে পারলাম না। সোমবার দেবো ভেবেছিলাম, সেটাও হচ্ছে না, বুধবারই দেবো। তো এই আর কি চলছে। তো চলো একটু পরে আবার আসছি। বিরোহীটা কিন্তু বেশ ভালোই, মানে সিজন ওয়ানটা যতটুকু দেখলাম আর কি, সব এপিসোডগুলোই দেখে নিলাম, আর তো কিছু হলো না আজকে। ওই কাজটা একটা শেষ করলাম, ডিনার কমপ্লিট করলাম, একটুখানি উঠে খেলাম আর কি। এরপর আজকে একদম অফ হয়ে যাব, তারপরে দেখি কালকে হোপফুলি একটু বেটার লাগবে। তাছাড়া কাজগুলো একদম পেন্ডিং থাকছে। তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ ভিডিওটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়লেও আমার একটু ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো দেন করে দিও। দেখা হচ্ছে কালকে অতি অবশ্যই নতুন একটা ব্লগ নিয়ে। আর হোপফুলি কালী পুজোটা তোমাদেরকে এখান থেকেই দেখাবো, দুর্গা পুজোটা তো দেখাতে পারিনি। টটো দাদা দীপু দিদির সঙ্গে এই কালী পুজোটা কাটতে চলেছে সম্ভবত, কারণ এই শরীর নিয়ে আর এই চেঞ্জিং ওয়েদারের মাঝখানে আর মামাবাড়ি যেতে চাইছি না, কারণ আবার নেক্সট দিন ব্যাক করতে হবে, কারণ ভাইফোঁটার প্ল্যানিংটাও এখানেই আছে। তো সমস্তটা এখান থেকেই দেখতে পাবে, আর এখানেই সমস্ত কিছুই হবে। তো যাই হোক, একটা ওকেশন ওখান থেকে দেখলে আরও ওকেশনগুলো এখানেও দেখো, দুটো জায়গারই এসেন্সটাও দরকার তোমাদের দেখানোটা। অনেক বকলাম, হাঁপিয়ে যাচ্ছি আজকে, দেখা হচ্ছে কালকে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।